ত্রিপুরায় পরিবর্তন আর উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ জেলাকে মূল দিশারি হিসেবে উল্লেখ করে বুধবার শহীদ স্মরণ সভায় প্রবল উদ্দীপনামূলক বক্তব্য রেখে উপস্থিত জাতি জনজাতি অংশের মানুষকে মাতিয়ে দেন রাজ্যের রাজ্যসভা সাংসদ এবং বিজেপির অন্যতম নেতা বিপ্লব কুমার দেব। 36 শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে বুধবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর বাজারে শহীদ দুলাল দেবনাথ সহ অন্যান্য শহীদদের স্মরণে আয়োজিত সভায় তীব্র ঝাঁঝালো বক্তব্য রাখেন বিপ্লব কুমার দেব। বাম আমলে রাজনৈতিক সন্ত্রাস আর খুন জখমের রাজনীতিকে একদিকে যেমন তীব্র ভাষায় আক্রমণ করেছেন জনপ্রিয় এ নেতা, তেমনি একই সঙ্গে উন্নয়নমুখী এবং শান্তিকামী বিজেপি সরকারের রূপরেখা এবং কাজকর্ম তুলে ধরেন সহজভাবেই। বিপ্লব কুমার দেবের কঠিন কোমল শব্দ বন্ধের ভাষণে উৎসাহ আর উচ্ছ্বাসে মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ে সভায় উপস্থিত জাতি জনজাতি অংশের মানুষ। শহীদ স্মরণের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, সাবরুমের বিধায়ক শঙ্কর রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া, মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর তীব্র বক্তব্য শুনে উৎসাহী আর উদ্দীপনায় প্রবল প্রাণ শক্তি নিয়ে নিজেদের সমৃদ্ধ করে বহু রাজনৈতিক যুদ্ধের নায়ক দক্ষিণ জেলার মানুষ। শান্তির বাজার সহ সারা দক্ষিণ জেলায় বাম আমলে সংঘটিত রাজনৈতিক সন্ত্রাস আর খুনের রাজনীতিকে জোরালো ভাষায় আক্রমণ করে বিপ্লব কুমার দেব বলেন, এই সব খুন আর সন্ত্রাসের রাজনীতি সত্ত্বেও 18 নির্বাচনে লাল দুর্গকে ধূলিসাৎ করে পদ্ম ঝরে নিয়েছে দক্ষিণ জেলার মানুষ, উপহার দিয়েছে 3 বিজেপি বিধায়ক। বস্তুত গোটা দক্ষিণ জেলায় যেভাবে নিজেদের আমলে নারকীয় সন্ত্রাস আর খুনের রাজনৈতিক ইজম চালু করেছিল সিপিআইএম সরকার, বুধবার রাজ্যের জনপ্রিয় নেতার কণ্ঠ থেকে সেই রাজনৈতিক লড়াই আর বলিদানের সত্য কাহিনী শুনে বিপ্লব কুমার দেবের সঙ্গে সঙ্গে নিজেরাও আবেগ আপ্লুত হয়ে পড়ে সভায় উপস্থিত পুরনো সহযোদ্ধারা। প্রসঙ্গত, 18 বিধানসভা নির্বাচনে রাজ্যের জনপ্রিয় নেতা তথা তৎকালীন বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বেই সারা রাজ্যে সুসংগঠিত এবং হিংস্র বাম ক্যাডারদের মোকাবেলায় বুক চিতিয়ে লড়াই করেছিল সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ জেলার মানুষ। বুধবার নিজেদের প্রিয় নেতার ভাষণে সেই গৌরবময় যুদ্ধের ইতিহাস শুনে হৃদয়ের মর্মস্থল থেকেই উদ্দীপিত হয়ে যায় উপস্থিত জাতি জনজাতি জনতা। আমি যখন প্রদেশ সভাপতি ছিলাম, সবকে বলা হতো লাল দুর্গ, সেখানে পদ্ম ফুটবে না। তো মোদিজির আশীর্বাদে সাউথের মানুষের দৃঢ় চেতনা, বীরত্বের কারণে তিন তিন পদ্ম ফুটিয়ে ফুটিয়েছে প্রমোদ রিয়াং, শঙ্কর রায়, আমাদের উকিল অরুণ চন্দ্র ভূমি, 1-9-3-3 পদ্মফুল একসঙ্গে ফুটিয়েছে সাউথের মধ্যে লাল দুর্গে। লাল দুর্গ গেরুয়া হয়ে গেছে আপনি আপ, সাউথের মানুষ সব জানে। ভারতীয় জনতা পার্টি শাসার পর যদি কোনো কমিউনিস্টের কোনো নেতা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে একটিও পলিটিক্যাল মার্ডার ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই সাউথে কমসে কম 70 জনকে নির্মম ভাবে হত্যা এই সাউথের মাটির মধ্যে কমিউনিস্টরা করেছে। লাউগাঙে আমাদের পরিমল সেনকে গাছের মধ্যে বেঁধে 7-8 সিপিএম ক্যাডার বাহিনী কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018 পর ত্রিপুরার কোন জায়গায় গাছে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ইতিহাস ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর ত্রিপুরাতে তার যে বীজ বিষ্ঠা হয়েছিল সমাপ্ত করে দিয়েছে। বাম আমলে শহীদ হওয়া দলে নিষ্ঠাবান তরতাজা কর্মীদের স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যে পরিবর্তনের মূল কাণ্ডারি বিপ্লব কুমার দেব। সারা দক্ষিণ জেলায় কীভাবে সিপিআইএম তীব্র অত্যাচার আর খুনের রাজনীতিকে নিজেদের হাতিয়ার করে তুলেছিল সেই ইতিহাস তুলে ধরেন এক এক করে। পাশাপাশি জানান রাজ্যে পরিবর্তনের পর খুন সন্ত্রাসের এই রাজনৈতিক ইজমকে সম্পূর্ণ বদলে দিয়ে উন্নয়ন আর বিকাশের রাজনীতির কর্মকাণ্ড চালু করেছে বিজেপি সরকার।
দিনের বেলা ইট দিয়ে ছেঁচে তাকে হত্যা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি কার আসর ত্রিপুরার কোন জায়গাতে হয়েছে কমিউনিস্টের বা কোন দলের ব্যক্তির হয়নি। শান্তির বাজারে শান্তি কলোনিতে 11 জনকে হত্যা করা হয়েছে। ফুলে আম বাইখরাতে সুশান্ত বৈদ্যকে খুললে আম করা হয়েছে। এই সাউতে কমিউনিস্ট পার্টি না করার কারণে ঋষ্যমুখে এক ব্যক্তিকে কারেন্টের পিলার্সের সঙ্গে বেঁধে সারাদিন মারধর করা আছে। যখন জল চেয়েছে কাঁচ গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে, আর তারপর হসপিটালে তার মৃত্যু হয়ে গেছে। তারই তো রচনা করেছিল কমিউনিস্টরা, তার ত্রিপুরার তারই তো রচনা করেছিল কমিউনিস্টরা, তার ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে এনেছিল পরিবর্তন করে ত্রিপুরাতে খুন সন্ত্রাস করার জন্য, জাতি বিদ্বেষ করার জন্য, আসিদ দাঙ্গা করার জন্য, ইনসার্জেন্সি করার জন্য, এটিকে আবিষ্কার করার জন্য, তার জন্য এনেছিল কিডনিবিক ব্যবসা করার জন্য। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যখন ধলাই ডিস্ট্রিক্টে গন্ডা ছড়া থেকে তিনজন বর্ডার ফেন্সিং এর কাজ করছিল তাদেরকে তুলে নিয়ে গিয়েছিল, বলছিল 10 কোটি টাকা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র দিন ত্রিপুরা সরকার উগ্রবাদী সামনে মাথা, ত্রিপুরা সরকার উগ্রবাদী সামনে জনতাকে জীবন করে এই ভূমিতে এক কমিউনিস্ট দলকে নজরবন্দের দিক থেকে রাস্তা বসিয়েছে ওদেরকে। তো কমিশন কৃষক ভারতীয় পার্টি শাসার পর মিডিয়াতে ইকোনো টাইমসে স্মার্ট সিটির যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে কোন স্মার্ট আছে লাগা কিছুদিন আগে হচ্ছিল ত্রিপুরা বৃষ্টি হয়েছে দিল্লিতে 70 mm বিমার ফ্লাড হয়ে গেছে ত্রিপুরাতে 200 mm হাইয়েস্ট বৃষ্টি হওয়ার আগরতলাতে থাকতে পারেনি। তার মানে স্মার্ট সিটি আগরতলা এবং কর্ণাটকের এই সেই তেল কাজ করে তার জন্য আজ ত্রিপুরাকে চেনে। আর কমিউনিস্টরা ত্রিপুরা বিষয়ের জন্য চিন্ত, কমিউনিস্টের খারাপের চিন্ত, কমিউনিস্ট সাউথের 70 জন সাধারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে উদ্দীপনাময় আবেগ দীপ্ত ভাষণ শুনে করতালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা। রাজ্যের সামগ্রিক উন্নয়নে বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, চাকুরি থেকে শুরু করে কৃষক এবং শ্রমজীবী অংশের মানুষ সহ সারা রাজ্যের মানুষের বিকাশকে সামনে রেখে সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত, যার সুফল আগামী দিনে পাবেন রাজ্যের বেকার থেকে শ্রমজীবী সকল অংশের মানুষ। 6160-এর কাছাকাছি স্পেশাল এক্সিকিউটিভের ব্যবস্থা করবে আপনাদের চাকরির ব্যবস্থা। এই সরকারে আবার একটা পুলিশ নিতে চলছে, এই সরকারে মহিলাদেরকে সম্মানে 30% কমিশন সরকারে দিয়েছে। তো এই সব এনেছে বন্ধুরা, আগামী দিনে সবচেয়ে গরিব যে শ্রমিক তাদের জন্য যদি প্যাকেজ, জমির মালিক যদি তাদের কেউ নিয়েছে তো ভারজন তাকে দেওয়ার নেতৃত্ব সরকার করে। আর যদি কাউকে বলি যদি বলি তো সাউথ স্টোর জনকে খুন করেছে নির্মম ভাবে সামনে দাঁড়িয়ে, নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, মার সামনে দাঁড়িয়ে মেয়ে হত্যা করেছে, এই কোমের ইতিহাস। স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা পার্টি করার কারণে এই হচ্ছে কমিউনিস্ট ইতিহাস। আমরা অনেক সময় কিছু হয়ে গেলে ভুলে যাব। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর সাথে তো জাতি জনতা মিলন ত্রিপুরা রাজ্যের সমানতা কার দিনে এখানে এই শহীদের ভূমি থেকে বল আপনারা ভুল কমিউনিস্টের এই পরিবেশের অত্যন্ত নেতৃত্ব কেশর মোদীজির সরকার আসার পর
সম্মান পেয়েছে, বুজুর্গরা সম্মান পেয়েছে, আর সর্বোপরি আজকে কেউ কেউ মাস্ক নেই, স্যানিটাইজার নেই, অক্সিমিটার নেই, বাঁচবে সর্বোচ্চ জীবন থাকবে থাকবে না। এই করোনাকে তিন তিন টিকাকরণ করে ফ্রিতে মোদী আপনাদেরকে জীবন দান দিয়েছে, আবার জীবনের যে তার জন্য বিপ্লব বলছে বন্ধুরা, মোদীর জয়ের গান জন্য করতে হয়। মোদী আছে বলে গলা থেকে স্বর বেরোচ্ছে, যদি মোদী না থাকতো, যদি কমিউনিস্ট চক্রান্তি পারতো, করোনা আসতো, তাহলে শান্তির বাজারে বিলিনিয়াদের সব রোমে করোনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর শত দক্ষিণ জ্বালাইয়া দিত, শুধু জ্বালাইয়া দিত না, শ্মশান ভূমি লাগিয়ে তুলসী লাগিয়ে আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর শত দক্ষিণ জ্বালাইয়া দিত। দক্ষিণ জেলার মানুষের অদম্য প্রাণশক্তি আর রাজনৈতিক বিচক্ষণতার উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, এই প্রাণশক্তি থেকে তিনি নিজে উজ্জীবিত হন সবসময়। উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হয়ে নিজের দায়িত্ব পালন করে যাবেন সবসময়। মার সামনে দাঁড়িয়ে মেয়ে কথা বলেছে, এই কোন ইতিহাস, স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা, পার্টি করার কারণে এই হচ্ছে কংগ্রেসের ইতিহাস। আমরা অনেক সময় কিছু হয়ে গেলে ভুলে যাব, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর সার্থক জাতির জনতা মিলন ত্রিপুরা রাজ্যের সমানতাকার দিনে এখানে এই শহীদের ভূমি থেকে বলবো, আপনারা ভুল কমিউনিস্টের এই পরিবেশের জীবন থাকবে থাকবে না। এই করোনাকে তিন তিন টিকাকরণ করে ফ্রিতে মোদী আপনাদেরকে জীবন দান দিয়েছে, আবার জীবনের যে তার জন্য বিপ্লব বলছে শান্তির বাজারে বিলিনিয়াদের সব রোমে করোনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আন্দোলন করিয়ে তো ভিড় করিয়ে দিত, আর শত দক্ষিণ জ্বালাইয়া দিত, শুধু জ্বালাইয়া দিত না, শ্মশান ভূমি লাগিয়ে তুলসী লাগিয়ে দিত, এরা জ্বালাইয়া দিত। উল্লেখ্য, 1988 সালের 12ই অক্টোবর সন্ত্রাসের বলি হন 14 জন, যার মধ্যে অন্যতম ছিলেন শহীদ দুলাল দেবনাথ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বুধবার শহীদ স্মরণ সভা সত্যিকার অর্থেই দলের জন্য বলিদান দেওয়া কর্মকর্তাদের আবেগময় স্মৃতিচারণের মঞ্চে পরিণত হয়। একই সঙ্গে রাজ্যসভা সাংসদ আর হরিয়ানার প্রভারীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে। আর যখন প্রশ্ন দলের রাজনৈতিক বিজয় আর তার বৃত্তকে সম্পূর্ণ করার প্রসঙ্গ, তখন নিজের ব্যক্তিত্বকে ছাপিয়েও আরও উঁচুতে উঠে যান বিপ্লব কুমার দেব। তখন তিনি সেই 18 সালের বিজেপি দলের সেই বীর যোদ্ধা, জীবন মৃত্যু পায়ে ভৃত্য করে যিনি লাল দুর্গকে শেষ ঝটকা দেবার জন্য ত্রিপুরার দক্ষিণ থেকে উত্তর আর পূর্ব থেকে পশ্চিমে দলের প্রধান সেনাপতি হিসেবে কর্মীদের কাছে সাহস আর স্বপ্নের প্রতীক। তার রাজনৈতিক ধাক্কা আর ঝটকায় এক এক করে গোমতী পারে সেই রাজ্যে তখন ধসে পড়েছে প্রবল পরাক্রমশালী লাল সাম্রাজ্য। সেই বৃত্ত সম্পূর্ণ হয়েছে, রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকার। তবে বিপ্লব কুমার দেব সেই সমান সাহস আর স্বপ্ন নিয়েই অক্লান্তভাবে সারা রাজ্যে কর্মীদের মাঝে সৃষ্টি করে চলেছেন আরেক নতুন ইতিহাস। সেই ইতিহাসের ছবিতে তার একটাই লক্ষ্য, 23 বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার পদ্ম সরকার প্রতিষ্ঠা করা। আর যে সিপিআইএমের অত্যাচার নিয়ে বুধবারের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল, সেই বাম শক্তিকে নিয়ে বিপ্লব কুমার দেব বলেছেন, সিপিআইএম বিরোধিতা দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, যতদিন তিনি থাকবেন
ততদিন তিনি এই উগ্র লাল শক্তিকে পরাজিত করার জন্য নিজের কাজ চালিয়ে যাবেন। বস্তুত এটা ঐতিহাসিক সত্য, বিপ্লব কুমার দেবের রাজনৈতিক শিকড় রাজ্যবাসীর মনে কতটা গভীরে প্রথিত সে সম্বন্ধে বাম দলের তাবড় নেতাদের কোনো ধারণাই ছিল না।